স্বাধীনতা সংগ্রামত প্রাণ আহুতি দিয়া বীর বীরাঙ্গনা সকললৈ আমি কৃতজ্ঞ অসমীয়া জাতির হৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। এই বছর সমগ্র দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করেছে। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের লগে লগে অহা 25টা বছর দেশের বাবে অমৃত কাল হোক এই ধরনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দেশবাসীক আহ্বান জানাইছে। আমি যাতে আমার দেশখনক পরম বৈভবর উচ্চতম শিখরলৈ লৈ যাব পাৰো, অহা 25টা বছৰত আমি সমর্পণের মনোভাবেৰে কাম করি, দেশ মাতৃৰ হৈ কাম করি, যাতে আমার রাষ্ট্রই যেতিয়া 100 বছৰত ভৰি দিব তেতিয়া আমার রাষ্ট্র পরম বৈভবর উচ্চতম শিখরত প্রতিষ্ঠিত হব, বিশ্বৰ ভিতৰতে ভাৰত এখন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রলৈ পরিগণিত হব। যা 3 দিন ধরে 13 তারিখৰ পৰা আৰম্ভ কৰি অসমবাসী ৰাইজে ঘৰ ঘৰ তিৰংগা কাৰ্যসূচী যি ধৰণে সফল কৰি তুলিলে তাৰ বাবেও মই তেখেতসকলক অসমবাসী ৰাইজৰ ওচৰত মোৰ কৃতজ্ঞতা যাচিছোঁ। আমি শৈশৱৰ পৰা আজিলৈকে ডাঙৰ হোৱা এই সময় কালখণ্ডত আমি কেতিয়াও তিৰংগ পতাকাক লৈ ৰাইজৰ ইমান আদৰ আৰু মৰম দেখা নাছিলোঁ। এক প্রকার অসমত তিরঙ্গ পতাকাখনির প্রতি থাকা আদর আর সন্মান সুপ্ত অবস্থাত আসলে মানুষে প্রকাশ করবা নাছিলে। বিভিন্ন রাজনৈতিক পরিবেশের বাবে এই পতাকাখনের প্রতি থাকা অদ্ভুত মরম মানুষে বুকুর মাজত সাঁচি রাখিছিল। কিন্তু যা 3 দিন ধরে শিশুরপরা একবারে 90 বছরের জ্যেষ্ঠ নাগরিকে যি ধরনের রাষ্ট্রীয় পতাকা সন্মান জানালে মানুষের বুকুরপরা বুকুত আবদ্ধ হয়ে থাকা উৎসাহ একেবারে সম্মুখলৈ আহি উপস্থিত হল, সি আমার বাবে এটা অত্যন্ত গৌরব আর নান্দনিক ক্ষণ আছিল। মই অসমবাসী রাইজক অনুরোধ করিম যে যি ধরনে আমি যোৱা 3 দিন ধরে রাষ্ট্রীয় পতাকাখনক সন্মান করেছো, মরম করেছো, উত্তোলিত করেছো, উড়াইছো, অহা কালির পৰা আমি যাতে রাষ্ট্রীয় পতাকাখনক কোনো জায়গায় পেলাই নথৈ তাক যাতে আমি আদৰৰে হৈতে পুনৰ ঘৰলৈ লৈ আহো, যাতে অহা বছর বা 26 জানুৱাৰী দিনা আমি আকৌ এবাৰ উত্তোলিত কৰিব পাৰো। মই আমাৰ NGO সমাজসেৱী সংগঠন GMC GMDA বা আমার সমগ্র রাজ্যখনের পৌর নিগম গাঁও পঞ্চায়েত সকলকে মই আহ্বান জানাম যেন আপনাদের রাইজর লগত হাতত হাত ধরে কাম করে রাষ্ট্রীয় পতাকাখনক কোনো কারণেতে যাতে অবহেলা হয়ে পড়ে থাকিব নিদিয়ে। সাধারণতে আমার কিবা এটা অনুষ্ঠান হয়ে গেলে তার পিছত আমি অনুষ্ঠানটো বা আমার যেখানে জাবর জথর উৎপাদন হয় সেইখানে আমি পেলাই থাকি গুছি আহো, কিন্তু রাষ্ট্রীয় পতাকাখন আমার কেতিয়াও আমি অবহেলা করব নোৱাৰো, সেই কথাটো আমি মনত রাখিব লাগিব। আর রাষ্ট্রীয় পতাকাখনক আমি যাতে সুন্দর করে আকো নিজ ঘরলৈ লৈ আহো, যিসমূহ দোকান পোহার রাস্তা ফ্লাইওভারত আমার রাষ্ট্রীয় পতাকা উত্তোলিত হৈছে সেইসমূহও যাতে আমার পৌর নিগম নিকায় সমূহে সুন্দরভাবে নিজের কার্যালয়লৈকে লৈ আহি সসম্মানেরে রাখি থয় তার বাবে মই আহ্বান জানাই। পুনৰ এবাৰ স্বাধীনতা দিবসর আজির এই পবিত্র দিনটো শান্তি সম্প্রীতি আর নতুন ভারত নির্মাণের সংকল্পে পার হয়ে যাও তাকে কামনা করি আপনাদেরকো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জানাই। মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। জয় হিন্দ।